ছোট মালিক, এই মাত্র কাশীর বিধবা আশ্রম নিয়ে বড়মা কি বলছিলেন? সেখানে বিধবাদের চুল ছাটা, তারা যদি পুরুষের পোশাক পরে তাদেরকে তো চেনাই যাবে না যে তারা পুরুষ নাকি মেয়ে মানুষ। দেখুন ওটাই লেখা আছে, পুরুষ নাকি মেয়ে মানুষ সবার একই চেহারা। আচ্ছা, কিন্তু বাকিটার মানে? বেরিয়ে আসবে ছোট মালিক, ঠিক বেরিয়ে আসবে। একবার যখন মাথাটা খুলে গেছে তখন ঠিক বেরিয়ে আসবে। এখনো অব্দি একটা কাশীর বিধবা আশ্রম খুঁজে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ছোট মালিক, আমার মা, আমার মা কি সেই বিধবা আশ্রমই আছে? দেখো দেখি চিনতে পারো, ঘর করেছে আলা, পিঠে পায়েস চন্দ্রপুলি, চুড়োয় মনের চালা। চিনি? লাইনগুলো একটু জুড়ে পড়ো তো। দেখো দেখি চিনতে পারো, ঘর করেছে আলা, পিঠে পায়েসে যদি শুধু পি পড়ো তাহলে আমরা কি দেখছি? ঘর করেছে আলাপি। এক্স্যাক্টলি, আমার মা ঘর করেছে আলাপি, পিঠে পায়েস রেঁধে সে মনের চালা জুড়ায়। আমার মা, ছোট মালিক, আমার মা ধ্রন চিনি আমি বলছি। আচ্ছা তোদের প্রেমও আসে বড় অসময়। কিরে চোখ খুলবো? লজ্জা পেতে পারো কিন্তু, হাজার হোক তুমি চিনি কাকা শ্বশুর। আরে ধার তার নিকুচি কর, কাকা শ্বশুরের নিকুচি করেছে। এই চিনি চলো 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 নিচে চলো, নাচবে চলো, আমি আর নাচতে পারছি না। হ্যাঁ ছোটকা, আজকে তো নাচবই, আজকে নাচবো না তো আর কবে নাচবো? নাচবো আর কত্তা মায়ের যাত্রা পালাও খোঁচাবো। কি করে? আচ্ছা ছোট মালিক, কত্তা মায়ের কিছুতে অ্যালার্জি আছে বা কোনো কিছুতে ভয়? বাহ বিড়াল। হ্যাঁ বিড়ালে ঠাম্মির মারাত্মক অ্যালার্জি, একদম সহ্য করতে পারে না। তাতে কি, বিড়ালের চেয়ে অনেক বড় অ্যালার্জি আছে হেমাঙ্গিনী চৌধুরীর। উনি ওনার চোখের মণি দাদু ভাই, আর দু চোখের বিষে চিনিকে কিছুতেই কাছাকাছি আসতে দেখতে পারবেন না, তাহলেই ওনার মাথায় বাজ পড়বে। আর আজকে কত্তামায়ের দুটো অ্যালার্জি যদি একসাথে আক্রমণ চালায়। সে কি একসাথে? তার মানে ডাবল চা? হ্যাঁ দেখা যাক, কত্তামাই দুটো অ্যালার্জির মুখে পড়ে কি করে ভুলে যাওয়ার নাটকটা চালিয়ে যেতে পারে।